আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের ইফতারের জন্য একটা নতুন একটা আইটেম রেসিপি শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়, আর এটার নাম হলো বেগুন বালা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই বেগুন বালাটা তৈরি করছি। প্রথমে আমি 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে দিব, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন দিচ্ছি জিরার গুঁড়া, আর 1/2 টিস্পুনের একটু বেশি দিচ্ছি মাংসের মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচের সাহায্যে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা মোটামুটি ঘনও না আবার পাতলাও না এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। এই তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি, একেবারে আমি ব্যাটারটা পানি মেশাবো না। এই দেখুন ব্যাটারটা আমি কতটুকু ঘনত্ব রেখেছি। এখন এই সাইজের আমি 2টা বেগুন নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বেগুন নিয়ে নিতে পারেন। আমি বেগুনগুলোকে এভাবে কাট করে নিয়েছি। এই তো বেগুনগুলোকে আমি এইভাবে কাট করে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিব ভালো মতো। এই তো আমি বেগুন পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি বেগুনগুলোকে একটু মাখিয়ে নিব। এই তো আমি বেগুনগুলোকে ভালো মতন একটু মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গেলে আমি এখন বেগুনগুলোকে একটা শেপ দিয়ে নিব। এই দেখুন আমি কীভাবে বেগুনের বালাগুলো তৈরি করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন আমি একটা টুথপিক দিয়ে বেগুনের বালাগুলো আটকে দিচ্ছি। এটা খুবই সোজা এবং খুবই ইজি, আপনাদের খুবই সিম্পলভাবে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো এইভাবেই করে নেব বেগুন বালাগুলো। এই দেখুন এই তো আমার হয়ে গেছে। এই তো আমি সেম প্রসেসে সবগুলো এইভাবেই করে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে একটু চামচের সাহায্যে চুবিয়ে দিচ্ছি। এই দেখুন এই তো আমি তুলে নিয়েছি। এখন আমি অন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুনের সেই বালাগুলো। এই তো আমি এভাবেই সবগুলো বেগুনের বালা দিয়ে দিচ্ছি। এই তো এখন এক সাইড হয়ে গেলেও অপর পাশে আমি উল্টে দিচ্ছি। দেখুন আমি সবগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি সবগুলো বেগুন এভাবেই নামিয়ে নিয়েছি। এই তো দেখুন আমি সবগুলো কিন্তু এভাবে নামিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি আপনাকে বেগুন দেখিয়ে দিচ্ছি, বেগুনটা ভিতরে কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে। আমি টুথপিকটা উঠিয়ে নিচ্ছি। এই তো আমি একটা ছিঁড়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি বেগুনটা কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।